হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ স্টাডি কম্পিটিভ স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহরসমূহ বন্ধুরা এই নিয়ে প্রশ্ন বারবারই পরীক্ষাতে আসে এবং আগামী দিনের পরীক্ষাতেও আসা সম্ভব আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করবো কোন নদীর পাশে কোন শহর গড়ে উঠেছে এবং সেটি কোন রাজ্যের ভারতের কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এখন এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো বন্ধুরা চলুন শুরু করি দেখুন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কলকাতা হাওড়া এই দুটি শহর হুগলি নদীর তীরবর্তী শহর এবং এটি পশ্চিমবঙ্গ রাজ্যের তারপরে দেখুন পাটনা ভাগলপুর এই দুটি শহর গঙ্গা নদীর তীরবর্তী শহর এবং এটি বিহার রাজ্যের তারপরে দেখুন ডিব্রু গুয়াহাটি এই দুটো ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী শহর এবং এটি অসম রাজ্যের তারপরে দেখুন বন্ধুরা জামশেদপুর জামশেদপুর শহরটি সুবর্ণরেখা তীরবর্তী শহর এবং এটি ঝাড়খণ্ড রাজ্যের তারপরে দেখুন কর্ণাটক কর্ণাটক শহরটি কর্ণাটক এবং সম্বলপুরী দুটি শহর মহানদী নদীর তীরবর্তী শহর এবং এটি গড়ে উঠেছে উড়িষ্যায় তারপরে দেখুন মথুরা 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 যমুনা রাজ্যের তীরবর্তী শহর এবং এটি উত্তরপ্রদেশ রাজ্যে গড়ে উঠেছে এবং অযোধ্যা শহরটি সরজু নদীর তীরবর্তী শহর এবং এটি উত্তরপ্রদেশে গড়ে উঠেছে এবার আছে এলাহাবাদ যার বর্তমান নাম প্রয়াগরাজ ঠিক আছে বন্ধুরা এটি গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদীর সঙ্গমস্থলে গড়ে উঠেছে এবং এটি উত্তরপ্রদেশ রাজ্যের তারপরে দেখুন লখনৌ শহরটি লখনউ শহরটি গড়ে উঠেছে গোমতী নদীর তীরে এবং এটি উত্তরপ্রদেশ রাজ্যে আগ্রা শহরটি গড়ে উঠেছে যমুনা নদীর তীরে এবং এটি উত্তরপ্রদেশ রাজ্যে বন্ধুরা তারপরে দেখুন মিরাট শহরটি মিরাট শহরটি গড়ে উঠেছে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে এবং এটিও উত্তরপ্রদেশ রাজ্যের তারপরে দেখুন বদ্রিনাথ শহরটি গড়ে উঠেছে অলকানন্দা নদীর তীরবর্তী অঞ্চলে এবং এটি উত্তরাখণ্ড রাজ্যে তারপরে দেখুন মানালি এই শহরটি বিপাশা নদীর তীরবর্তী শহর এবং এটি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত তারপরে দেখুন শ্রীনগর এই শহরটি বিতস্তা নদীর তীরবর্তী শহর এবং এটি গড়ে উঠেছে জম্মু ও কাশ্মীর রাজ্যে তারপরে দেখুন জম্মু যেটা তাওয়াই নদীর তীরবর্তী শহর এবং এটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত তারপরে দেখুন লে শহরটি সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে এবং জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত তারপরে দেখুন সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে গড়ে উঠেছে এবং এটি গুজরাট রাজ্যের অবস্থিত তারপরে দেখুন লুধিয়ানা লুধিয়ানা যারা শতত্র নদীর তীরবর্তী শহর এবং এটি পাঞ্জাব রাজ্যে গড়ে উঠেছে বন্ধুরা উনিশ নম্বর দেখুন গান্ধীনগর শহরটি সবরমতী নদীর তীরবর্তী শহর এবং এটি গুজরাট রাজ্যে আছে দেখুন তারপরে কুড়ি নম্বরটি হচ্ছে ভদোদরা যেটা হচ্ছে মাহি নদীর তীরবর্তী শহর এবং এটি গড়ে উঠেছে গুজরাট রাজ্যে তারপরে দেখুন একুশ নম্বরটি আমেদাবাদ যেটা সবরমতি শবরমতি নদীর তীরবর্তী শহর এবং এটি গড়ে উঠেছে গুজরাট রাজ্যে বন্ধুরা দেখুন বাইশ নম্বরটা জব্বলপুর জব্বলপুর শহরটি নর্মদা নদীর তীরবর্তী শহর এবং এটি মধ্যপ্রদেশ রাজ্যে গড়ে উঠেছে তারপরে দেখুন নাসিক নাসিক শহরটি গোদাবরী নদীর তীরবর্তী শহর এবং এবংটি মহারাষ্ট্র রাজ্যে গড়ে উঠেছে তারপরে দেখুন হায়দ্রাবাদ শহরটি হায়দ্রাবাদ শহরটি মুসী নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে এবং এটি অন্ধ্রপর অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত তারপরে আছে দেখুন পানাজি পানাজি মান্ডবী নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে এবং এটি গোয়া রাজ্যে অবস্থিত তারপরে দেখুন উজ্জয়িনী শহরটি শিপ্রা নদীর তীরবর্তী শহর এবং এই উজ্জয়িনী শহরটি আছে মধ্যপ্রদেশ রাজ্যে তারপরে দেখুন কোটা যেটা চম চম্বল নদী তীরবর্তী শহর এবং এটি আছে রাজস্থানে তো বন্ধুরা দেখুন এই যে সাতাশটা লিস্ট ঠিক আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই লিস্টটিকে ভালোভাবে মনে রাখবেন কারণ কি এই লিস্টটি আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্নভাবে বিভিন্ন রকম পরীক্ষাতে আসে কোন শহরের পাশে কোন নদী বয়ে গেছে বা কোন শহরের পাশে কোন নদী আছে এই নিয়ে পরীক্ষায় আসে তো বন্ধুরা এই নিয়ে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতবাদ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা